জিব্রিল আমিন আমার রাসূলকে বলছিলেন এ করো, রাসূল বলছেন ওগুলো আমি পারি না, আবার বলছেন এ করো, রাসূল বলছেন ওগুলো আমি জানি না, আবার বলছেন এ করো, রাসূল বলছেন পারি না, জিব্রিল আমিন বলছেন আল্লাহ তাআলা কার কাছে কুরআন দিয়ে পাঠাইছেন, আসমান জমিন যে কুরআন নিতে পারে নাই এই কুরআন দিছেন এক বেচারার কাছে, বেচারা কয় জানে না, আল্লাহ বলছেন জিব্রাইল এ কথা বলো না, আমার বন্ধুকে এভাবে কষ্ট দিও না, আর ইলিম এভাবে যায় না, আমার বন্ধুকে বুকের সঙ্গে বুক লাগিয়ে একটা চাপ দাও, দিতে দেরি হবে পুরো কুরআন তার সিনায় দিতে দেরি হবে না, আল্লাহু আকবার বলেন, ইলম সিনাদের সিনা, আল্লাহর বুজুর্গ আলেম তাওহীদ ওয়ালা ডাক দিয়া বললেন যুবক রে তোমার চেহারার দিকে তাকায়া এই জন্যে আমি কাঁদলাম, আমার জীবনে যত মানুষকে দেখেছি পৃথিবীর জমিনে যত যুবককে দেখেছি আল্লাহ তোমার স্ট্রাকচার এত সুন্দর করে তৈরি করেছে, তোমার মতো এত সুন্দর চেহারার যুবককে আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই, কোন সুবহানাল্লাহ, যুবক আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, কত সুন্দর করে তোমার চেহারা তৈরি করে দিয়েছে, কত সুন্দর করে হাত পা দিয়েছে, এই চেহারা দিয়ে আল্লাহর কদমে সেজদা করবার কথা ছিল, গোলাম তুমি আল্লাহকে চিনো না, তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই, তোমার ভিতরে রাসূলের রিসালত নাই, তোমার ভিতরে রাষ্ট্রকে সুশৃঙ্খলার ভিতরে নিয়ে আসবার মতো চিন্তা নাই, তোমার ভিতরে আছে তাওহীদ এবং রিসালত বিদ্বেষী মনোভাব, তোমার ভিতরে আছে দেশের ভিতরে হিংসা তৈরি করবার মনোভাব, আমি চিন্তা করে দেখলাম যুবক রে এই মুহূর্তে তুমি যদি মারা যাও কবরে চলে যাও, তোমার ভিতরে তৌহিদ এবং রেসালত না থাকবার কারণে কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, তোমার সুন্দর বডি সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু খেয়ে তোমাকে ধ্বংস করে ফেলবে, কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের পরিচয় নাই, কবরে গেলে কেউ তোমাকে চিনবে না, এই জন্যে তোমার প্রতি দরদ নিয়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদলাম, আহারে এত সুন্দর চেহারার মানুষকে তুমি দুনিয়া ধ্বংস করতে চাও, আর আল্লাহ তোমার কবর থেকে কেয়ামতকে ধ্বংস করে দিতে চায়, আজবাকে এই জন্য তোমার চেহারার দিকে তাকায় আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়েছি, যুবক রে এখন শোনো আমি কেন তোমার চেহারার দিকে তাকায় হাসলাম, যুবক শোনো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর জমিনে খলিফা যখন তৈরি করতে চাইলেন, প্রতিনিধি তৈরি করতে চাইলেন, আমার আল্লাহ বললেন ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ার জমিনে আমি প্রতিনিধি বানাতে চাই, ফেরেশতাদেরকে বললেন খলিফা বানাতে চাই, যারা দুনিয়া আমি যাব না, আমি না গেলেও আমার তাওহীদকে ধরে রাখবে, আমার দিনকে জিন্দা করবার জন্য জীবন দিবে, এমন আমি কিছু প্রতিনিধি বানাতে চাই, ফেরেশতারা জবাব দিল আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ তাআলা আপনি কি এমন জাতি বানাতে চান যারা ফেতনা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এদেরকে খলিফা বানাইয়া লাভ নাই, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তাআলা সব সময় আমরা তোমার ইবাদত করি তাসবি পড়ি, তুমি কেন আমাদেরকে খলিফা বানাতে চাও না, আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামু, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন ফেরেশতারা আমি কেন খলিফা বানাতে চাই তোমরা জানো না, আমি আল্লাহর রহস্য জানি তোমরা জানো না কেন বানাতে চাই, ও যুবক আব্দুল্লাহ এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা আদমের বডি আদমের অবয়ব আদমের কঙ্কাল তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করো, তারা গোটা দুনিয়া থেকে মাটি এনে মাটি দিয়ে আদমের কঙ্কাল তৈরি করলো আদমের অবয়ব তৈরি করলো, আমি আল্লাহ নিজের হাতে আদমের কপাল আদমের ঠোঁট আদমের গাল আদমের কণ্ঠনালী আদমের কাঁধ আমি আল্লাহ নিজের হাতে তৈরি করলাম, এরপরে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়ে বলছি ফেরেশতারা আমি আল্লাহ নিজের হাতে আদম তৈরি করেছি, যে আদম তৈরি করতে তোমরা নিষেধ করেছ আমি খলিফা বানাতে চাই, তাকায়া দেখো কেমন হলো, ও যুবক আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা
মুবারক দেখে আল্লাহর কুদরতের পায়ে সাজদায় পড়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আপনি দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছে আদমের মতো এত সুন্দর চেহারা এই জীবনে কোনোদিন দেখি নাই, কোন সুবহানাল্লাহ। এমন সময় সমস্ত ফেরেশতারা প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা আপনি দুনিয়ায় যা তৈরি করেছেন কোন বলে তৈরি করেছেন, ফায়া কোন তৈরি হয়েছে, আদমকে কেন আপনার হাত দিয়ে তৈরি করতে গেলেন? যুবক আব্দুল্লাহ রে আল্লাহ জবাব দিয়েছেন, ফেরেশতারা শোনো যে গোলামকে আমি আল্লাহ নিজের হাতে তৈরি করেছি, আমার গোলাম তার জিন্দেগিতে নাফরমানি করেছে, জেনা করেছে, বদমাইশি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ফেনসিডিল খেয়েছে, অন্যায় করবার পরে আমার গোলাম দুনিয়ার কোন একটা বাকে দুনিয়ার কোন একটা সময়ে আমি আল্লাহকে চিনতে পেরে আমার কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া আমার দেয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে যদি স্বীকার করে নে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিতে দেরি হবে, আমি আল্লাহ তোর গোটা জিন্দগির গুনাহ মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না, কোন সুবহানাল্লাহ। আজ বক আব্দুল্লাহ আল্লাহ বলেছেন যত অপরাধ করো না কেন কালিমা পড়লি সকল অপরাধকে আল্লাহ ক্ষমা করে দেয়। তোমার চেহারার দিকে তাকাই এই জন্য হাসলাম, জীবনে অনেক বুকা যুবক দেখেছি, তোমার মতো এত বুকা কোনো মানুষ দেখি নাই। যুবক বলতেছে আমাকে বুকা কোথায় পাইলেন? আল্লাহর ওলি বলছেন, যুবকরে তুমি শুধুমাত্র কেবলমাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছো, আর কোনো অন্যায় করো নাই। আমার বিশ্বাস এই মুহূর্তে তুমি যদি আমার মতো কালিমা পড়ে ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় নাম লেখাইয়া নাও, তাওহীদ আর রিসালাতকে মেনে নাও, ও গোলাম আমার বিশ্বাস তুমি কালিমা পড়তে দেরি হবে, আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়া তোমাকে দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিতে আল্লাহ দেরি করবে না। পাশাপাশি যুবকরে কালিমা যদি পড়ে ফেলো জবানে স্বাদ পাইবা, কলিজায় এমন শান্তি পাইবা, জীবনে এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইসার সিরামিক ফিট করা কোটি টাকার বিছানায় ঘুমাইয়া যে স্বাদ পাও নাই, একবার কালিমা পড়লে তার চাইতে বেশি শান্তি পাইবা, কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যুবকের সামনে এক মিনিট মাত্র নসিহত করলেন, যুবক তোমার মতো বোকা মানুষ তুমি দৌড়ো মিয়া, জাদুবিদ্যা শিখছো বাদ দাও, শয়তানদের খাতা থেকে নাম মুছে দাও, যেই দলে নাম লেখাইছো তোমার নেতাও শয়তান কর্মীরাও শয়তান, বাদ দাও আসো আমাদের কাছে কর্মী হোক ইসলামের তাওহীদের। যুবক বলছে, হুজুর আচ্ছা কালিমা হয়তো পড়লাম, কিন্তু কালিমা পড়লেই যে আমি মাফ হয়ে যাবে এর কোনো গ্যারান্টি তো পাচ্ছি না। আল্লাহর ওলি বলছেন, যুবক বললাম আমি বলছি সাথে সাথে গুনা মাফ, আল্লাহ তোমাকে বুজুর্গ ওলি বানাইয়া দেবে, আর আমি বলছি জবানে স্বাদ পাইবা কলিজায় শান্তি পাইবা এবং এত ক্ষমতা পাবা, তুমি যে ক্ষমতার জন্য জাদুবিদ্যা শিক্ষা করেছো কিচ্ছু না, এটা তো জেনারেল নলেজ। জেনারেল মানে কি? জেনারেল মানে কি? সাধারণ বলেন না, জেনারেলের অর্থ কি? জেনারেল নলেজ মানে সাধারণ শিক্ষা, আর আমি তোমাকে যে তাওহীদের কথা বলছি এটা সাধারণ শিক্ষা নয়, এটা অসাধারণ শিক্ষা, তা যদি অর্জন করতে পারো সাগরের উপর দিয়া তুমি গুড়া দৌড়াতে পারবা, সাগরে গুড়া দৌড়ালেও সাগরেও তোমার গুড়ার পায়ের নিচে পানি লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ একবার বলেন না, আল্লাহ অসাধারণ শিক্ষা বাদ দাও তুমি জেনারেল নলেজ। যুবককে কয়েক মিনিট নসিহত করলেন, যুবক তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যুবক বলতেছে হুজুর তাহলে কি আমি কালিমা পড়ে নেব, এত কোটি কুড়ি টাকা সরকার আমার পিছনে খরচ করছে বিদেশে পড়াইছে এই দেশ থেকে কালিমা মুছে দেওয়ার জন্য, আর আপনি বলতেছেন আমি আবার কালিমা পড়বো, হুজুর আমি কি শুনবো? আল্লাহর ওলি বললেন তুমি চিন্তা করে দেখতে পারো। আমার আল্লাহ বলছেন, ও শয়তান তুই কৌশল করেছিস আব্দুল্লাহকে দিয়া এই দেশ থেকে ইসলামকে মুছে দিবে, তাওহীদ আর রিসালাতকে তুই মুছে দিয়ে জাদু করে পৌঁছে দিবে, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম কৌশল করলাম এই যুবকের মাধ্যমে এই দেশের দিন জিন্দা করে যাব। আল্লাহু আকবার বলেন না,
বাদশার কৌশল একটা, এই যুবক দিয়া দিন মুছে দেওয়া, আর আল্লাহ কৌশল করলেন এই যুবক দিয়া দিন জিন্দা করবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পারবেন কি পারবেন না? আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যে কৌশল করে, ওরা তো জানে না ওদের কৌশল কেমন, আর আমি আল্লাহর কৌশল কেমন, ওদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন ঠিক কিনা? আল্লাহ কৌশল করলেন এই জিনিস দিয়ে দিন জিন্দা করবেন। আমার ভাইরা, এই জন্য মনে রাখবেন, সমাজে কাউকে ছোট করবেন না, কোন জিনিসের উপরে ভর করে চলবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, আগুন নিবাতে কি লাগে? কথা বলেন নাকি? কয়েকদিন আগে ঝালকাঠি যাওয়ার পথে একটা লঞ্চে আগুন ধরেছিল। লঞ্চটা কোথায় ছিল? যেই পানি দিয়ে আগুন নিবে সেই পানির উপরেই তো আগুন লাগছে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কিচ্ছু দিয়ে হবে না, একমাত্র আমি রব ছাড়া, রবের দিকে ফিরে আসো, আমি সব করতে পারি। তোমরা যে জিনিস দিয়ে নিবাতে চাও আমি ওই জিনিসই লাগাই দিই। কথা বলেন না কেন? পারবেন কি পারবেন না? কথা বলেন না কেন? এই জন্য মনে রাখবেন, যারা কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, ট্রাইসার, সিরামিক ফিট করার রুমে ঘুমান, শোনো, তোমার গাড়ি প্রাডো গাড়ি, হ্যারিয়ার গাড়ি, কয়েক কোটি টাকা দামের গাড়ি চালাও, রাস্তায় জেমে পড়লে অনেক ভিক্ষুক ভিকারীরা ভাঙ্গা ভিক্ষার থালা নিয়ে বলতেছে, বাবা মাকে একটা টাকা দেন, দুইটা টাকা দেন, আমি কিছু খেতে পারি না। তোমার কোটি টাকা দামের গাড়ির জানালার গ্লাস খুলতে পারো না দুই টাকা দেওয়ার জন্যে। মানে রাখবা যে আল্লাহ তোমাকে প্রাইভেট কোটি টাকার গাড়িতে বসাইতে পেরেছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে তোমাকে প্রাইভেট থেকে বের করে এই ফকিরকে প্রাইভেটে বসাইয়া তোমার হাতেও ভিক্ষার থালা দিতে এক মিনিটও দেরি হবে। শয়তানি বন্ধ করো, ক্ষমতার অপব্যবহার চলবে না। এমন একদিন আসবে ক্ষমতা থাকবে, মাইকে চিল্লাবা, তোমার সাথে শ্রোতারা মোহর মোহর করতালি দিবে, ক্ষমতা চলে গেলে এয়ারপোর্ট নয় কোন জায়গায় ঘুমাবার মতো জায়গা খুঁজে পাওয়া যাবে না। শোনেন আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কবে লম্বা করতে চাচ্ছি না, সময় খোলাচ্ছে না, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে কিনা তো বুঝতেছি না। কষ্ট হচ্ছে না তো? বিষয়টা অনেক লম্বা, শেষ পর্যন্ত যাব না, কারণ আমি কর্তৃপক্ষকে বলছি টাইমের কথা। আমার বন্ধুগণ, যুবক বলছে হুজুর এক কাজ করেন, আমাকে কালিমা পড়াইয়া দেন, কোটি টাকা সরকার আমার পিছনে খরচ করেছে, বিশাল বড় জাদুকর হয়ে আসছিলাম, এই দেশ থেকে দিন মুছে দিব, কিন্তু ভিতরে জানি আমাকে সাক্ষী দিচ্ছে না না এটা ভালো কাজ না। আল্লাহ বলে আমি এটাই করেছি। আমার আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফেররা দিন মুছে দেওয়ার যে কৌশল করে, এগুলো আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। কোন সুবহানাল্লাহ! যুবক বলছে হুজুর কালিমা পড়াইয়া দেন, বুজুর্গ কালিমা পড়াইয়া দিছেন, বাদশার কৌশল শেষ, কোটি টাকা শেষ, কালিমা পড়াই দিছে, যুবক মুসলমান হয়েছে। সংক্ষেপ করে বুঝাবার জন্য বলছি, মুসলমান হওয়ার পরে বলছে, হুজুর আপনি না বললেন জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না, আপনি কি বললেন আর কি পড়লাম? বুজুর্গ আলেম বলছেন, যুবক তুমি কালেমার অর্ধেক পড়েছ, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? একটা চাপ দিমু, জাতা দিমু, জাতা, বুকের সঙ্গে বুক লাগাই একটা চাপ দিমু, কারণ ইলম সিনাদের সিনা, আল্লাহর পরিচয় এক সিনা থেকে আরেক সিনায় যায়, কিতাব পড়ে পড়ে খুঁজে পাওয়া যায় না। ইলম সিনাদের সিনা,
এই জন্য জিব্রিল আমিন আমার রসুলকে বলছিলেন এ করো, রসুল বলছেন ওগুলো আমি পারি না, আবার বলছেন এ করো, রসুল বলছেন ওগুলো আমি জানি না, আবার বলছেন এ করো, রসুল বলছেন পারি না, জিব্রিল আমিন বলছেন আল্লাহ তাআলা কার কাছে কুরআন দিয়ে পাঠাইছেন, আসমান জমিন যে কুরআন নিতে পারে নাই এই কুরআন দিছেন এক বেচারার কাছে, বেচারা কয় জানে না, আল্লাহ বলছেন জিব্রাইল এ কথা বলো না, আমার বন্ধুকে এভাবে কষ্ট দিও না, আর ইলিম এভাবে যায় না, আমার বন্ধুকে বুকের সঙ্গে বুক লাগিয়ে একটা চাপ দাও, দিতে দেরি হবে পুরো কুরআন তার সিনায় দিতে দেরি হবে না, আল্লাহু আকবার বলেন, ইলম সিনাদের সিনা, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, যুবক আব্দুল্লাহ বিন তামিরকে মুরব্বি বুকের সঙ্গে লাগাইয়া চাপ দিয়া বললেন আল্লাহ তাআলা বাদশাহ যুবকের মাধ্যমে জমিন থেকে দিন মুছে দিতে চায়, নজরান থেকে দিন মুছে দিতে চায়, আল্লাহ তাআলা আমি এই যুবকের জবানে কালিমা জারি করে দিয়েছি, আল্লাহ তাআলা তুমি তার অন্তর থেকে কুফুরি নেফাকি দূর করে তোমার ইলমে মারিফত তোমার পরিচয় তার অন্তরে ঢেলে দাও, যার মাধ্যমে এমন শক্তি আর পাওয়ার পায় এই দেশে যেন তার মাধ্যমে কালিমার দাওয়াত দিতে পারি, আমার বন্ধুগণ কসম আল্লাহ পাকের জাতের বুজুর্গ আলেম এই যুবকটাকে জড়াইয়া চিৎকার করে যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, যুবক ডাক দিয়ে বলছে আল্লাহর বলি আপনি আমাকে ছেড়ে দেন, এই মুহূর্তে আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়, আল্লাহু আকবার, আমি ইলমু আলা আমাকে ছেড়ে দেন, বুজুর্গ ছেড়ে দিছে, যুবক যাও হুজুর এখন তো সাত পাই, কি আপনি করলেন, কি একটা চাপ দিলেন, কি দিলেন আপনি, অনেক শান্তি পাচ্ছি, অনেক ভাল লাগতেছে হুজুর, আমি আর কোথাও যাব না, কি এর টাকা, কি এর বাড়ি, কি এর গাড়ি, কিচ্ছু লাগবে না, দেখবেন যারা দিনের দাওয়াত দেয় সব বাদ দিয়ে জেল জুলুম শিকার করতে বাধ্য, কারণ কালিমার দাওয়াতই শান্তি, কথা বলেন না কেন, যুবক বলছে হুজুর সব বাদ আমি আর কোথাও যাব না, এখন আপনার সাথে আছি, আপনার কর্মী হয়ে গেলাম, বুজুর্গকে বলছেন যুবক কাজ হবে না, আমার এখানে থাকলে কাজ হবে না, দেশের মানুষের কাছে দিনের দাওয়াত দিতে হবে, আমি একা মানুষ, তুমি মাত্র মাত্র একজন সদস্য কর্মী হইলা, যাও আগে দিন বুঝো, ইসলাম বুঝো, এরপরে দাওয়াত দেও, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদ এই ফেতনার সাথে জড়িত হওয়ার দরকার নাই, ঠান্ডা মাথায় দিন বুঝো, হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে দিনের দাওয়াত দাও, কয় হুজুর বাড়ি থেকে একটু আসি, যুবক বাড়িতে চলে যাচ্ছে, এতদিন ছিল জাদুকর এখন হয়েছে কালিমাওয়ালা, আল্লাহ একবার বলবেন না, চেঞ্জ করেছেন কে, কথা বলেন কে, আমার বন্ধুগণ এক পর্যায়ে যুবক তুলে যাচ্ছে বাড়ি, দুটা রেওয়ায়ত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারিতে দুটো রেওয়ায়ত বলেছেন, আমি একটা বলবো, যুবক যাওয়ার পথে রাস্তায় গিয়ে দেখে দুই রাস্তার দুই পাশে শত শত যুবক দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ মানুষের চেহারার দিকে দাঁড়িয়ে আছে, মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ানো, বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়ানো, যুবককে জিজ্ঞাসা করে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, রাস্তা পার হচ্ছেন না কেন, পাবলিক বলতেছে বাবা তোমাকে চিনি না, আমরা রাস্তা পার হতে পারতেছি না এই বাঘের কারণে, কখন জানি আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে খেয়ে ফেলে, এই ভয়ে আমরা রাস্তা পার হতে পারি না, যুবক বললো তাই নাকি, মনে মনে বলতেছে এই মাত্র কালিমা পড়ে ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় নামটা লেখায় আসছি, এতদিন ছিলাম শয়তান আর আজকে হয়েছে আল্লাহর গোলাম, একটু পরীক্ষা কইরা দেখি বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি, সুবহানাল্লাহ বললেন, এ কথা বলে আস্তে আস্তে বাঘের কাছে গেছে, কার কাছে গেছে কথা বলে না, কার কাছে, বাঘের কাছে গিয়া এক হাত দিয়ে বাঘের কান ধরছে, কান, সুবহানাল্লাহ বললেন আপনারা কি বাঘ পালতেছেন নাকি, তা এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আশরাফ আলী তানভী বলেন আরেক হাত দিয়ে বাঘের গালে ইচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিছে, আর ডাক দিয়ে বলছে বাঘ আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, রাস্তাঘাটে পাবলিক ডিস্টার্ব করো কেন, তুমি আমাকে চিনো না, আমি কে, আমি কালিমা বলে এই মাত্র কালিমা পড়ে আসছি, তুমি আমাকে চিনো না,
আল্লাহ আকবার বললেন, পাবলিক কই কার পরিচয় দেয়? এ কথা বলতে দেরি, আল্লাহ মুবাইদুল্লাহ সিন্দি বলেন, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে চলে যেতে এক মিনিটও দেরি করে নাই। আর আসতে কোন সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ পাবলিক কয়, যে যুবকের কথা বাঘ শুনে, হে বড় পীর নাইতে পীর হইব কেডা, পাবলিক তার কাছে তেল নিয়া পানি নিয়ে হাজির হয়, যুবক এই কাজ তো আমার না রে, এই কাজের জন্য তো কালিমা পড়ি নাই, কালিমা পড়েছি সমাজকে পরিশুদ্ধ করবার জন্য, আল্লাহর তাওহীদ শিখাবার জন্য। আর মানুষ তেল পানি নিয়ে আসতেছে কাজ হবে, মানুষ চোখে দেখে না, যুবকের কাছে আয়সা বলছে বাবা আমি চোখে দেখি না, যুবক তার হাতটা চোখে লাগাইয়া দে দিলে চোখ ভালো হয়ে যায়, পা ভাঙ্গা যুবক পায়ে হাত দিলে পা ভালো হয়ে যায়, পাবলিক দেখ যুবক দেখলো যেই আসে সেই ভালো হয়ে যায়, কিন্তু কালিমা তো কেউ পড়ে না। যুবক এবার বলছে এভাবে কাজ হবে না, আমার কাজ হচ্ছে এই দেশে দিন জিন্দা করা, সুতরাং আর কাজ হবে না, এখন যে আসবে আমার কাছে সমস্যা নিয়ে আগে বলবো কালিমা পড়ো, তারপরে তোমার জন্য দোয়া করব, এরপরে আল্লাহ চোখ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বললেন, এখন যুবক দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ঠান্ডা মাথায় দিনের দাওয়াত চলছে হেকমতে। এই খবর আস্তে আস্তে পৌঁছে গিয়েছে বাদশাহ ইউসুফ জুনামাসের মন্ত্রণালয় পর্যন্ত, বাদশাহর মন্ত্রণালয় পৌঁছে গেছে, এমন একটা বাচ্চা ছেলে দেশে আসছে, চোখ ভালো করে দেয়, কানা লোকের ভালো করে দেয়, পা ভাঙ্গা লোকের পায়ে হাত দিলে পা ভালো হয়ে যায়। ওই সময় বাদশাহ ইউসুফ জুনামাসের মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী যিনি ছিলেন তার চোখ ছিল অন্ধ, চোখে দেখত না, সে যখন জানতে পারল যে একটা যুবক আছে চৌকে হাত দিলে চোখ ভালো হয়ে যায়, তিনি হাদিয়া তোহফা উপহার উপঢৌকন নিয়ে আবদুল্লাহর দরবারে হাজির। আবদুল্লাহরে বলতেছেন, আবদুল্লাহ এ বাবা আমি তোমাকে চিনি না, চোখে দেখতেছি না, কিন্তু তোমার কণ্ঠটা কেন জানি পরিচিত পরিচিত মনে হচ্ছে। আবদুল্লাহ মনে মনে কয়, আপনি তো মন্ত্রী, মনে মনে বলতেছে আপনার সিগনেচারেই তো এই দেশে কালিমা বন্ধ হয়েছে। ওসমান আল্লাহ বললেন, না আপনি অর্থমন্ত্রী, আপনার ক্ষমতা আপনার সিগনেচারেই তো কাজটা হয়েছে, শেষ পর্যন্ত আপনি আমার দরবারে আইছেন, আচ্ছা দেখা যাক কি করা যায়, মন্ত্রী সাহেব কি চান? আবদুল্লাহ চোখ তো কানা চোখে দেখি না, মন চায় চোখে কিছু দেখি, শুনলাম তুমি নাকি চোখ ভালো করে দিতে পারো, তাইলে আমার চোখটা একটু ভালো করে দেও না। আবদুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব চোখ তো আমি ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বললেন, না মন্ত্রী বলতেছে আমাদের আল্লাহ আবার কে, আমাদের খুদা আবার কে, আমাদের খুদা তো ইউসুফ জুনামাস, আমাদের আল্লাহ তো আমাদের বাদশাহ। আবদুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব আপনাদের বাদশাহই যদি আপনাদের আল্লাহ হয় তাহলে চৌকের জন্য আমার কাছে আইছেন কেন, হের কাছে যাইতে পারেন না? সুবহানাল্লাহ বললেন, না আমার কাছে কেন, ওর কাছে যান। আর আপনাদের বাদশাহ এমন আল্লাহ হইছে নিজের নাকের সেন্টার ঠিক নাই, নিজের চোখ ছোট, নিজের চেহারা কালো, মনে হয় আল্লাহ তার ডাইস ছাড়া বানাইছে, একবার ডাইস নাই, এই লোকটা নিজে আল্লাহ দাবি করে অথচ নিজেরাই সুন্দর করে বানাইতে পারছে না, ঠিক কিনা বলেন? মন্ত্রী বলতেছে, বাবা তোমাকে তো চিনলাম না, কিন্তু তুমি বাদশাহকে বাদশাহ মানো না, আল্লাহ মানো না? না ও মন্ত্রী, আপনি যে আমার কাছে কালিমা পড়তে আসছেন আপনি চিনেন আমারে? আমি তো চিনি না, কিছুদিন আগে আমাদের দেশের একটা ছেলেকে আমরা কয়েকশো কোটি টাকা দিয়া বিদেশে পাঠিয়েছি, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, আসলে পরে সব কালিমাওয়ালাদেরকে সাইজ করব। আবদুল্লাহ বলতেছে, হেই আবদুল্লাহ তো আমি। সুবহানাল্লাহ বললেন, না আপনি যার কাছে চোখ নিতে আসছেন, এই আবদুল্লাহ তো আমি। আবদুল্লাহ, তাইলে তোমার পিছনে এত টাকা পয়সা খরচ করলাম জাদুবিদ্যার জন্য, তুমি আবার কি বলছো?
আবদুল্লাহ ডাক দিয়ে বলছে, মন্ত্রী রে, আপনি আমাদের পিছনে আমার পিছনে কোটি কোটি টাকা আপনারা রাষ্ট্রের খরচ করেছেন জাদুবিদ্যা শিক্ষার জন্যে। আমি জাদুবিদ্যা ঠিকই শিখছিলাম, কিন্তু দেশে আসার পরে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী তোমার সামনে দাঁড়া করাইয়া বলছে, মন্ত্রী সাহেব কালিমা আপনি পড়েন, নাইলে ক্ষমতা থাকবে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন। মন্ত্রী কো শেষ পর্যন্ত আমারই দাওয়াত, আমার টাকা দিয়া জাদুবিদ্যা শিখে আমারই কালিমার দাওয়াত। মন্ত্রী চিন্তা করছে তো চোখ পাওয়া তো লাগবে, কেমনে চোখ পাওয়া যায়। মন্ত্রী চিন্তা করলো যদি এই মুহূর্তে কালিমা পড়ি আর কালিমা পড়ার পরে যদি চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব, নিয়ত ভালো না খারাপ? নিয়ত খারাপ। যদি কালিমা পড়ি চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব, এই নিয়তে বলছে আব্দুল্লাহ কালিমা পড়াও। হযরতে আব্দুল্লাহ বলছেন, যুবক মুরব্বী আপনি মন্ত্রী সাহেব কালিমা পড়েন। মন্ত্রী কালিমা পড়ছে, কালিমা পড়ার সাথে সাথে আব্দুল্লাহ তার হাতটা মন্ত্রীর চৌকে দিয়ে বলছে, আল্লাহ কত বাটপার, নিয়ত ঠিক নাই। এরপরও তো আমি তার জবানে কালিমা জারি করে দিয়েছি, আল্লাহ তুমি তার অন্তর থেকে কুফুরি নেফাকি দূর করে তার চোখটা ভালো করে দাও। বলতে দেরি মন্ত্রীর চোখ ভালো হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বললেন না, মন্ত্রী দেখতেছে তার চোখ ভালো, কিরে চোখ পাইলাম। আব্দুল্লাহ রে বলছে, আব্দুল্লাহ তুমি টাকা পয়সা যা লাগে নেও, আমাকে তুমি ছেড়া দাও, আমি গেলাম কালিমা পড়ছি চৌকো পাইছি, এখন আমি চলে যাই। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী আপনি তো কালিমা পড়ছেন চোখ পাইছেন ঠিক আছে, তো কালিমা তো অর্ধেক পড়ছে, এই অর্ধেকে তো কাজ হবে না, বাকি অর্ধেক লাগবে। কই বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক হইলো আপনাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিব, জাতা দিব। জাতা দিলে আর কি হয়, আমরাই তো কত মানুষের চাপ দিছি, কিছুই তো হয় না। দে আমার বন্ধুগণ, আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে লাগাই ধরেছে আর আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা যেই মন্ত্রণালয় থেকে যার সিগনেচারের মাধ্যমে এই দেশে রাষ্ট্রীয়ভাবে কালিমার দাওয়াত বন্ধ হয়েছে, আল্লাহ তাআলা তাকে আমি বুকের সঙ্গে জড়িয়ে ধরেছি, আমি চাই তার মাধ্যমে এই দেশের সংসদে প্রথমে কালিমার দাওয়াত উঠবে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার পরিচয় তার ভিতরে ঢেলে দাও, যেন আগামী কালকে সংসদের ভিতরে কালিমার পতাকা উঠে যায়। আল্লাহু আকবার, ছেড়ে দিয়েছে। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ কি করলে, কি চাপটা নাই দিলে আমারে, সব ভুলে গিয়েছি, কিসের বাড়ি কিসের গাড়ি কিসের মন্ত্রিত্ব, আজকে থেকে আমিও তোমার সাথী, আমিও চাই এই দেশের ক্ষমতার শয়তান থাকবে না, আমরা এখানে কালিমার দাওয়াত দেব। আল্লাহ আকবার। এজন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাকা ইদাশাইতানি কানা দাঈফা। কিরে শয়তান, কৌশল করছিল যুবক দিয়া দিন মিটাইবে, এখন তোর গড়েই দিন ঢুকে গেছে। আল্লাহ আকবার বললেন না, কষ্ট হচ্ছে ভাই।